শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমাদের তারকা কথনের আজকের আয়োজনে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী এলোরা গহর। আমাদের আজকে তারকা কথনের আজকে বিশেষ দিন, আজ তার জন্মদিন। তো জন্মদিনের এই বিশেষ সময়টি তার সাথে আমরা উদযাপন করতে যাচ্ছি, তাকে নিয়ে শুনবো তার সাথে কথা এবং তার কাজ নিয়ে। শুভ জন্মদিন আপা, কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ আফটার ভেরি 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 লং পিরিয়ড। মানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই তো চ্যানেলের বার্থডে গেল 2 তারিখে, আমার বাবার মৃত্যুদিন গেল 6 তারিখে, আর 9 তারিখে আমার জন্মদিন। আরও একটা মজার ব্যাপার বলি, এই 9 তারিখে আপনারা কখনোই আমাকে ফাঁকি দিতে পারবেন না। 9 তারিখে আমার জন্মদিন, আমার হাজবেন্ডের 18 তারিখে, আর ম্যারেজ ডে হচ্ছে 27 তারিখে, 9 দিন পর। সো অ্যাডভান্স উইশেস আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য। আমি ভালো আছি মাশাআল্লাহ। বাহ, কেমন কাটছে সময়, মানে বার্থডে এবং সারাদিনের প্ল্যানস? বিকজ ইট ওয়াজ ভেরি মানে প্যাথেটিক যে আমার মা ভীষণ অসুস্থ ছিলেন এবং আমার মা মারা গেছেন 5ই সেপ্টেম্বর। মায়ের আত্মা শান্তি কামনা করি, কারণ মা যুদ্ধের রাজসাক্ষী, যেটা বলে দলিল বলো, যুদ্ধের ঘোষণা বলো, তার রাজসাক্ষী হচ্ছে আমার মা। বাংলার ইতিহাস আর আমার মা একসাথে করলে আমার মনে হয় বাংলাই আমার মা। আর আজকে কি পরিকল্পনা সারাদিনের? যেহেতু আমাকে দেখে ফিটফাট মনে হচ্ছে যে ওদের সাথে পাল্লা দিয়ে, যেহেতু ওরা মানে পুরো দমে মানে চ্যানেলাই যেটা করে, শিল্পী নির্ধারণ করে, প্রেজেন্টার তৈরি করে, খবর পাঠক তৈরি করে, অনেক কিছুর ভিত্তি দিয়ে তোমরা উপস্থিত হও, তা তোমাদের সাথে পাল্লা দিয়ে তোমাদের স্কিন গ্লো করে, অনেক কিছু। আজকালকার মেয়েদের সাজ দেখলে মনে হয় যা বা কি সুন্দর বাংলাদেশ, ঠিক না? তা সেইভাবে আমরা যখন বয়সের একদম শেষ ধাপে এসেছি, 2 ঠ্যাং যখন কোমরে, তখন মনে হয় না ওদের সাথে হাসিটা ধরে রাখতে হবে, সেটা আল্লাহ সাদকা। না মানে প্রত্যেকটা বয়সের একটা সৌন্দর্য রয়েছে। ডেফিনেটলি আমার 3টা নাতনি, ছবি দেখাতে পারলে খুবই ভালো হতো। কালকে রাতেবেলা যখন ওরা আসলো, আর আমাদের ভাবি আছে, আমরা বলি, আমি বলি রান্না ভাবি, হঠাৎ দেখি 7:30টার সময় কেক, 1000 গোলাপ, শাড়ি। আমি না তাকিয়ে আছি, আমি বললাম যে আমি মানে পরশুদিন আমার একটা খুব বাজে রিপোর্ট এসেছে আমার হেলথের, তো অ্যান্ড আই ওয়াজন্ট ওয়ারিড, কারণ আমার মা ঠিক মারা যাওয়ার আগে আমাকে বলছে নেভার লুজ ইয়ার হাসি, স্মাইল, হ্যাঁ স্মাইল, অলওয়েজ স্মাইল। মারা যাওয়ার আগেও সে বলছে হাসবে না হাসবে না, হাসি হাসি, শিশু শিশু, সে আমাকে শিশু মনে করতো। সো আই ওয়েন আই সি দ্য রিপোর্ট, যে লিকিউমিয়া টাইপের একটা রিপোর্ট যে পজিটিভ টাইপের আছে, দেন আই সেড নো আই ক্যান ক্যারি দ্যাট। লাইক আমি যখন মাথা অপারেশন হয়, খুব বাজে ভাইরাল গেছে, আমি ধর্ষিত হ্যান ত্যান, কারণ ধর্ষণের উপরেই কাজ করছিলাম। এবং আমাদের প্রধানমন্ত্রী ভীষণ একটা খুব সুন্দর একটা ঘোষণা দিলেন, হিন্দুরা একটা পর্যায়ে গিয়ে তাদের মেয়েরা এখন পৈতৃক ভিটা সম্পত্তি পাচ্ছে, ঠিক তেমনিভাবে ধর্ষকরা এখন শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড। তা তার উপর বেস করে আমি ছবি করছিলাম, তখন তো লিখতে পারি না। তা আমি বলছি আমি এলোরা গহর, আমি এই বাসে, কারণ একজন মেজর ছিলেন, বলছি আপা আপনি কোনো ভিকটিমের নাম নিয়েন না। তা আমি বলছি হ্যাঁ আমি এখানে তরছি দিতে, আমি মাংসপিণ্ড, আমাকে খুবলে খুবলে খেয়েছি। ওইটা তো আসলে তখন তো মাথা কাটা, আর যে মেয়েটাকে শিখাচ্ছিলাম বেরি বাঁধে মেয়ে, অ্যান্ড শি ডিড মোর গুড দ্যান দে। বা তো সিনেমার প্রসঙ্গ যেহেতু চলেই এলো, সো কিভাবে শুটিং এবং সবটা হলো একটু সেই সম্পর্কে বলেন না, চলচ্চিত্র সম্পর্কে। আমি সবসময় জাতির মানে পিপলের, আমাদের দেশের পিপলের, আমাকে দেখলে একটু মডার্ন লাগে, কিন্তু আমি ভীষণ বস্তির একটা মেয়ে। বস্তিতে থাকতে আমি পোলিও টিকা সে ছোটোবেলার থেকে বাচ্চাদের দেই, 280 জন পোলিও টিকা আমি দেই, ক্যান্সারের রুগীদের সাথে আমি থাকি, নেফ্রোলজি, যেটা নেফ্রোলজি হচ্ছে কি আমাদের টার্মস, কিন্তু ওটা হচ্ছে কিডনি সেকশনটা, আমি যাই ওখানে, এবং ওখানে আনঅথরাইজ কিছু বাচ্চা আছে, তাদের দেখভালটা আমি করি। দ্যাটস মাই ওয়ান্ডারফুল ঈদ উইথ ঢাকা ডিএমসি, ঢাকা মেডিকেল সেন্টার, আমি ওখানকার একজন মানুষ। সো চলচ্চিত্র নিয়ে একটু, চলচ্চিত্র নিয়ে যেটা হচ্ছে গিয়ে, আমি ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসতাম বই পড়তে, এবং সেই বইগুলো যখন আমার ছবিতেই দেখবে একটা দৃশ্য, আমি ওটা হয় না যে অনুপ্রেরণায় বার্ডস হচ্ছে গিয়ে হিচককের ছবি, বিখ্যাত ছবি। হ্যাঁ, তা আমরা যদি অড্রিপ মানে কথা বলি, সবাই রোম্যান হলিডের কথা বলবে, তো ওটা তো আসলে একটা ফ্রেরি টেলের মতো হয়ে গেল। হ্যাঁ, তার থেকে বার্ডসের আমি কিছু বার্ডস নিয়েছি, যে যখন আমার যখন মানে অস্থিরতা দেখাচ্ছি, তখন আমি বার্ডসের কিছু একটা জায়গা থেকে আমি কিছু বার্ডস নিয়েছি, এবং ধন্যবাদ তো অবশ্যই দেবো, থ্যাংক ইউ আলফ্রেড হিচকক ফর বার্ডস। হ্যাঁ,
ওই পার্টসটা যে আমাদের খুব লেখিয়েছে 75 আমাদেরকে, সেই মানে সেই মানে অসীম জিনিসটা তো আমরা দেখাতে পারছি না। যেমন আমাদের আমার যখন দর্শনের দৃশ্য, সেখানে আমি কোনো পুরুষকে দেখাইনি, সেখানে আমি ভাঙা টিনের চাল, সানের যে তীর্যকি এবং মহিলার যে চিৎকার, তার সে পেল কাচ্চু শট, মানে যে মানে ভিতরটা ভেঙে ছুড়ে যাচ্ছে সেটাই হচ্ছে। এবং ওগুলিকে মানুষ আজকাল, আমি আবার আরেকটা জিনিস, আমার জন্মদিন উপলক্ষে আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করবো, আপনারা নিজেরা ফেসবুকে দেখবেন 01911 এরকম একটা নাম্বার থেকে বিকাশ যায়, এবং ইলোরা গহর নামে আমার কোনো অ্যাকাউন্ট নেই, একটা অ্যাকাউন্টে নেই, আপনারা ইলোরা গহর অ্যাকাউন্ট পেলেই কেটে দিবেন। আমার ভালো নাম হচ্ছে আকিকা, করা নাম তাইশবিন গহর, আজকে আমার জন্মদিনে এটাই আপনাদের কাছে বলছি, আমার নাম হচ্ছে তাইশবিন গহর, ওই নামেই আমার দুইটা আইডি আছে, একটা তাইশবিন গহর ডরি, কারণ ডরি সব ভুলে যেত, আমার এমএস অ্যাটাক হয় আমেরিকায় প্রথম, মাথায় যেটা আমার নিউরনের প্রবলেম, এমএস অ্যাটাকটা হয় আমেরিকাতে, ওখানে 3 আমাকে কিন্তু স্কাল কাটেনি, এই মানে 2019 আমার প্রথম মাথা কাটা হয় এখানে, আর যেদিন ফ্লাইট থেকে নামছি সেদিনই। সো স্টিল নাও আই এম রানিং অ্যান্ড আই এম সার্ভাইভিং, ইউ আর সার্ভাইভিং, আই এম সার্ভাইভিং, আই এম নট অ্যাট অল এই মানে লেডি, বাট আই এম এ ফাইটার, না ডেফিনেটলি আই এম এ ফাইটার। আমরা একটা কবিতা শুনবো নাকি আপনার কাছে, ফাইটারের কাছে? হ্যাঁ, একটা কবিতা আমি বলতেই পারি। অসীম দৃষ্টিতে তুমি আমাকে তাকিয়ে আছো, তুমি দেখছো আমার ডাগর চোখ, আমি শ্যামলা একটা মেয়ে, ভালো লাগছে না তো, কোনো রকমে বিয়ে পাশটা করেছি, দেখলাম তোমার কাকিমা মা কেমন যেন তাকিয়ে আছে, পছন্দ হচ্ছে না মনে হয়। আমাকে আপনি বলেছিলেন যে চাটা তুমি বানিয়েছো, আমি বললাম তাই তো, আমি বললাম নিচের খাদ্যগুলো আমি বানাইনি, কিনে এনেছে, বিয়েটা ভেঙে গেছিলো। আমি কিন্তু ভীষণ গর্বিত, আমার মাও গর্বিত, আমার মাও বিধবা ছিলেন, আমরা দুই বোন ভালো পড়াশোনা করছিলাম, এই তো স্কলারশিপে যাচ্ছিলাম তো বাইরে, আপনার সাথে আবার দেখা হলো। ঠিক বিয়েতে আসার আগেই কাকিমা জিজ্ঞেস করছিলেন, তোর সমাজ সব মেয়েরা ওখানে বাচ্চা নিয়ে ঘুরবে, তোর লজ্জা লাগবে না যেতে? আমি বলছিলাম কেন লাগবে, আমার তো নিজস্ব স্বকীয়তা আছে, এই যে দিদি শখে যে আমি একটা স্কলারশিপ পেয়েছি যাচ্ছি বিদেশে, আর যে ছেলেটা এসেছিল না আমার সাথে বিয়ে করতে, তার বউ বাচ্চা বারবার বমি করছে আর ধরতে পারছে না, বাচ্চাটাকে আমি পরিষ্কার করে দিয়েছি, আমার মা যাচ্ছেন বিদেশে, ভালো থাকবেন। কি দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। নিজস্ব স্বকীয়তাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, আমার এটা লাগবে, ওটা লাগবে, একটা ডায়মন্ডের রিং লাগবে, এটা খুবই ভুল কথা, আসলে আপনিটাকে সেটাই সবচেয়ে বড়। একদমই। আচ্ছা, ছোটবেলার জন্মদিনগুলো কিরকম ছিল মনে আছে? ছোটবেলার জন্মদিনগুলো, যদি ছোট মামার আমিনুল ইসলাম বেদুর বাসায় হতো, মানে গালিবের আব্বা, প্রথমেই ফুলে ফুলে ঢোলে ঢোলে পাহে কি পামি দুবার, মামা মামা কেক কাটবো তো হ্যাপি বার্থডে গান গাই, কিন্তু হতো না, মামা ছিল বাংলা ভাষার একেবারে পারদর্শী আমিনুল ইসলাম বেদু, তার এখনও মানে বই বিভাগ যেটাকে বলে, আমাদের গালিব আর আমি একই রাজ্যে পড়াশোনা করে আমেরিকা থেকে শুনলাম গালিব ছবি বানাচ্ছে, আমি বললাম যে আগাতা ক্রিস্টি, বলে এতটাই চিনো, আমি বললাম এক বাড়িতে বড় হওয়া যে। সুতরাং বই এবং সিনেমার পৃষ্ঠতা হচ্ছে এইভাবেই আসে যে জন্মদিনগুলো হচ্ছে আসলে আপেক্ষিক, সেই জন্মদিনের টাকা দিয়ে আমার মা করতেন 25% বইয়ের টাকায় গল্পের বই কিনে দিতেন, সেই জন্য আমি কাছে সবচেয়ে বিশেষ কৃতার্থ হচ্ছি কাজী আনোয়ার হোসেনের কাছে, কারণ বিদেশি গল্পের বই সবসময় তো সবসময় পাওয়া যেত না, তখন একটা চিঠি যেত 12 তো সেইখান থেকে আমিনুল ইসলাম বেদু বিশ্ব সাহিত্য ভান্ডার থেকে সমস্ত ইন্ডিয়া থেকে এনে দিতেন বই, আর জুলবন বলেন বাবা কিছু বই দিতেন, মানে আমি যখন একদম ছোট তখন আগাথা ক্রিস্টি তো পড়েছি না, বাবা দিয়েছিলেন আমাকে হেলেন কিলার, হেলেন কিলারে পরে দিলেন অ্যানা ফ্রাঙ্ক। হ্যাঁ, তো কমিক্স অ্যান্ড ফেয়ারি টেলসের মধ্যে যে পার্থক্যগুলো আমি তখন থেকে, এখন তো আপনারা মেলিফিসেন্ট ইসেকে দেখে ভালোবাসেন, কিন্তু আমি মেলিফিসেন্টকে আগের থেকেই ভালোবাসতাম, যে এই যে বুড়িটা ওকে ঘুম পাড়িয়ে দিল স্লিপিং বিউটিকে, বাট ওয়াই শি লস দ্য উইংস। সুতরাং প্রত্যেকটা মেয়েরই স্বকীয়তা বজায় রাখবেন, ওই চামড়া ফর্সা করার আগে
নিচে স্বকীয়তাটা কি আছে সেটা খুঁজে বের করতে। আচ্ছা আপা, যে সিনেমাই তো আমরা নিশ্চয় বলতে পারি, সিনেমাটাকে বানানোর জন্য যে প্রক্রিয়া, সিনেমার নাম কি দিয়েছেন এবং কোন সময়কে বেস করে সেগুলো একটু বলেন না। আমি ইতিহাস বিকৃত করা পছন্দ করি না, সে যেই হোক, এটা ওসমানী হোক, মৌলানা ভাসানী হোক, খালেদা জিয়া হোক, আমাদের জাতির পিতা হোক, রাইট, এটা ইতিহাসের মধ্যে পড়বে। সুতরাং আমি যদি 71 নিয়ে কাজ করি, ওখানে হিন্দু বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই আসবে। আবার যদি আমি 75 নিয়ে কাজ করি, আমি তো 75-এর প্রথমেই দেখাতে পারি না যে না আমরা খুব সুখে ছিলাম, ভাত খেতেছিলাম, আব্দুল আলিমকে আমরা যথাযথ মূল্যায়ন করবো। এবং আমি প্রথমেই দেখাই যে জন্ম আমার ধন্য হলো মা গো আমার বাবার গান, গানটা গিয়ে শোনাচ্ছি, তো একটা রেকর্ড বাঁচতে থাকে এবং আমাদের জাতির পিতার হাতে একটা অস্ত্র উনি ওনার কাছেই সমর্পণ করা হয়েছিল সব, এবং সেটা ঠাঠাঠাটা করে একটা আওয়াজ এবং সানটা ফুটা হয়ে যায়, ছবির নাম উপনিষদ, এবং সব বাচ্চারা ওই যে কাদা মাথা মাখা একটা পতাকা যেটা রং থাকে না, সেটা হচ্ছে কবর থেকে নিয়ে দৌড়ে যায়। আমরা একটু খানিকটা অংশ দেখতে চাই, দেখে যদি আমরা পারি। হ্যাঁ হ্যাঁ, না নিশ্চয়ই আমরা খানিকটা অংশ দেখে আবার ফিরবো, চলুন। ঠিক এইভাবেই 75 শুরু হয়েছিল। আমরা তখন ভীষণ ছোট ছিলাম, আমার বাবা জন্মদিন ছিল 15ই আগস্ট। আমার মা আমার বাবাকে পেতেন না, সবসময় একটা হারানো মুখ ছিলেন। তো ওইবার ভেবেছিলাম জন্মদিন খাবো, আজকে জন্মদিন হবে। ভোরবেলা চিৎকার, হারামজাদা মোস্তাক এবং একটা টেলিফোন ভাঙার আওয়াজ, এবং আমার মা প্রথম শাওয়ার করে কাজল দিচ্ছিল, হাতটা কেঁপে গেল। তারপর একটা মিলাদ হয়েছিল 18 তারিখে, মা বললো যাও সব মিষ্টি ফেরত দিয়ে আসো, নিচে দিয়ে দাও। আমার মা বাবাকে পাননি, সেইভাবে দেশে থাকতে পারেনি। তো 75টা আমাদেরকে নিঃশেষ করে দিয়েছিল। আচ্ছা, এই ফিল্মটা রিলিজ নিয়ে কী পরিকল্পনা? এই ফিল্মটা আমার মূলত এডিটিংটা আমি খুব কোশিয়াসলি করছি ভীষণ, কারণ আমি একটা কবরে কিন্তু অলরেডি জমা দিয়ে দিয়েছি, উষ্ণীষ, আর একটা উষ্ণীষ হচ্ছে 71 নিয়ে। হ্যাঁ, ওটা নোংর তুলো তুলো সময় যে হলো হলো, আমার বাবারই গান। তা যুদ্ধের কোনো গান যদি বাজানো হয়, যুদ্ধের আগে থেকে সব গানই আমার বাবার মোস্টলি লেখা। তো ওখানে আব্বার প্রথম যে গানটা 40 বছর বন্ধ ছিল, সেটা জয় বাংলা লেখা গান, এটা আপনাদের কাছে হয়তো বা খবরের কাগজ নেই, পাকিস্তানের কাগজ আমাদের কাছে আছে। জয় বাংলা শব্দটা আমার বাবা প্রথম লেখেন। পুবেরই আকাশে সূর্যই উঠেছে আলোকে আলোকময়, জয় 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 বাংলা, এই গানটা। তো এই উপনিষদ আমাদের এরকম 75, আমাদের জীবনটাকে আমরা বিকৃত করতে পারি না। 75 অনেক জীবন আসে, অনেকে মাছ তুলে নিয়ে বলতে হয়তো দিয়ে আসবো জাতির পিতাকে। ঠিক তেমনিভাবে রেডিও শুনছেন যারা, রেডিওতে কান্না মুছে আমি সেখানে দেখিয়েছি শকুন এবং একটা বাচ্চা, সেই বাচ্চার থেকে আমি বললাম যে জাতির পিতার হত্যার বিচার চাই। এবং দেখা যায় যে ডালিম হোক আর যেই হোক, তিনি আত্মহত্যা করছেন। আমরা সিনেমার আরো খানিকটা অংশ দেখতে চাই, ছোট ছোট অংশই দেখছি, আমি বড় অংশ দেইনি। আচ্ছা, এখানে কারা কারা অভিনয় করেছেন? এখানে করেছেন আলমামুন ভাই, তারপরে মুরাদ, আমাদের মুরাদ, তারপরে করেছে আতিক, তারপরে করেছে মারিয়া ক্রিস্টোফা অ্যাডলফ, তারপরে নিশু শিকদার যে আমার জিয়াগড়ের ক্যারেক্টার করেছেন, আমি, ইলোরা গহর, এবং আমাদের সবচেয়ে ইমন করেছে মুরাদ, করেছে কামালের ক্যারেক্টার, ইমন করেছে জামালের ক্যারেক্টার, মারিয়া ক্রিস্টোফা করেছে জয়ার ক্যারেক্টার। হ্যাঁ, তো তারপর ঠিক তেমনিভাবে সাকিব, নাজমুদ আহমেদ সাকিব, সে করেছেন একজন খুব মানে জাতির পিতার বিচার চাই যেখানে হয়, ঠিক তেমনি একটা ক্যারেক্টার যে খুব উশৃঙ্খল, সে খুব ফার্স্ট একটা জীবন যাপন করে, কিন্তু শেষ পর্যন্ত সে, তাকে যখন কবরস্থানে ঘুরানো হয়, একজন ইসে সাধু একজন বলেন যে আপনি অত্যাচার করেন, আমি অন্ধ দেখতে পাই না বলে, কিন্তু একটা পিঁপড়ার অনুধাবন আপনি বুঝতে পারেন কষ্টটা, চলেন না আপনি ওকে কবরস্থান ঘুরায় এবং তাকে বোধ দেয় একটা জটলা গাছের নিচে, দেন হি ডাইড হিমসেলফ। কারণ তুমি যখন অত্যাচার করবে, জীবনটাকে অনুধাবন করবে, নিশ্চয়ই গিল্টি যারা
তারা নিজেরাই ফিল করবেন তোমাকে আমি কেন হ্যাং করবো, তুমি নিজেই হ্যাং হবা। এবং সেখানে কিন্তু এই ক্ষেত্র থেকে আমরা দেখেছি ইয়াং জেনারেশন আতিক যেরকম আতিক ইমন যোজন ওরা যখন কাজ করেছে এবং চাকমাদের নামিয়ে এনেছি, চাকমারা বলে যে এই আমার গো পাহাড়ি কাউকেন তোমার তোমার পাসপোর্ট কি, বলে বাংলাদেশি, বলে আমার পাসপোর্টও বাংলাদেশি, আমরা কেউ জলে বাস করি কেউ স্থলে কেউ পাহাড়ে কিন্তু আমরা সবাই বাংলাদেশি, জয় বাংলা। বা সিনেমাটি নিয়ে পরিকল্পনা কি রিলিজ দেয়া বা কিছু? রিলিজ আমি এই মুহূর্তে দিব না, এটা আমার প্রথম উপহার আমার বাবা মার তরফ থেকে 75 আমাদের জাতির পিতার ফ্যামিলির জন্যে, এবং ডেফিনেটলি এটা ফেস্টিভ্যালে যাবে। আমি প্রথমে বাংলাদেশে যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট এখন আমার মনে হয় যেন একটু বেসামাল, আমার মনে হয় তাই, মানে আমরা স্ট্রেইট ওয়েতে আমরা বলতে পারি না আমরা এটা করছি বা এটা করব। সুতরাং আমি চাই যে ছবিটা বানানোর আগে আমাকে যত খারাপ ভাষায় মানে আমি ধর্ষিত হয়েছি, আমি এইটা করছি আমি সেইটা করছি, মানে নানা ধরনের তো ট্রল হতেই থাকে। ট্রলের পরিপ্রেক্ষিতে আমার মা বলেছে যাও কেউ আত্মহত্যা করো, তোমাকে কে বলেছে? বিকজ মাম আন্ডারস্ট্যান্ড মি, আপনারা তো ফিল করতে পারেন না সেটা। হ্যাঁ ওটা ট্রল, এটা কি সিনেমা স্ক্রিপ্ট আপনার? কারণ এটা তো তুমি টেলিফোন দিয়ে যেটা শ্যুট করবা, আমি কি সেই মানুষটা নাকি? এবং আমি ডাইপার পরা, থ্রি কোয়ার্টার প্যান্ট পরা একটা, এবং কোনো মেয়েকে আমি এখানটায় কোনো মেয়েকে আমি দুইটা ছবি বানিয়েছি, কাউকে বিবস্ত্র বা কোনো পুরুষ তার আমি ধর্ষিত হতে কারণ ইট ডাজেন্ট ইট ডাজেন্ট মিন যে তোমার একটা পুরুষকে দেখাইতে হবে, ইট ডাজেন্ট মিন ইউ হ্যাভ টু শো ইউর বডি। সেটাই আমি সক্রিয়তা বলছি আমাদের মেয়েদের। আচ্ছা আমরা আরেকটা অংশ বিশেষ দেখে নিই, তারপরে আবার আসি। ছোট স্বপ্নযাত্রা থেকে করা দাসেন আনোয়ারা, এটা আমার মায়ের গ্রাম, আমার মা বলেছিল এখানে শ্যুটটা করো, আমি গ্রামটা দেখতে চাই, টেক মি দেয়ার, দা মাই মাম ক্যানট ফ্লাই। সো এই আর আর কোথায় কোথায় শ্যুট করেছেন? রামু কক্সেস বাজার, আমি আমার লাস্ট মোমেন্ট আসতে আমি বলবো শেখ রেহানার কবিতা দিয়ে শেষ করব, কারণ আমার পুরো কবিতাটাই এই সিনেমাটাতে জুড়ে। ঠিক আছে, শেষের আগে আমরা বলবো আপনি যে আমি চিটাগাং পতেঙ্গা মুন্সিগঞ্জ আমাদের 200 বছরের বাড়ি, যেখানটায় আমাদের হিন্দুদের মন্দিরটা দেখানো হয়, যেখানে আমরা হিন্দুদের মহিলাদের যে পৈতৃক সম্পত্তিতে এখন ভাগ দেওয়া আছে, এটা এই মোটিভটা আমি এখানে দেখাই যে মহিলাটা বলে সুবহানাল্লাহ। মানে আপনি একটা ফিল্মের মধ্যে অনেক কিছুই ডেফিনেটলি, যেমন আমি আতিকদের যে গ্রুপটা দেখাই চাকমাদের গ্রুপটা বলে যে আমরা স্কলারশিপ নিয়ে কি পড়ে আসলাম কোনো কাজ পাচ্ছি না, হ্যাঁ এখানে এখন তেল দিয়ে কাজ পেতে হচ্ছে, হঠাৎ রাত্রেবেলা ওরা একটু মদ খেয়ে একটু ই থাকে টিপসি থাকে, তখন লাইট আতিক লাইট অন করবে, লাইট ইজ অন, লাইট ইজ অন, কারণ আমি কাজটা পেয়েছি আর তোরাই কাজ করবি। সো আমি সব পজিটিভ নেগেটিভ দিক থেকে মূল প্রবলেমটা এনে সলভেন্সটাও দেখাই। বা হ্যাঁ, যেমন নিশু শিকদারকে অনেকে আমি বলেছি যে আই থিঙ্ক শি ইজ দ্য পারফেক্ট লেডি অ্যাজ এ রিজিয়া গহর, এত সুন্দর করেছে উচ্চনিশ্বর, সে খুব ভালো অভিনয় করেছে। আচ্ছা আচ্ছা, উচ্চনিশ নিয়ে একটু বলুন না। উচ্চনিশ হচ্ছে গিয়ে একেবারে 71-এর গল্প, 71-এর একটা রূপ মানে বীরঙ্গনাকে মেরে তাকে পাকিস্তানের মহিলা বের করে দেয়, তাকে এক ঝলক দেখেছিল হিন্দু পরিবারের একটা মহিলা ছেলে তার বউকে পার করার সময়, ওই এক ঝলক মহিলাটাকে, এবং একবার ওই সে বীর মুক্তি যোদ্ধা ছিল, তার বাবাই বলে যে তুই খালি গানই গাবি, গান গাস, তুই জোশ না দেখি, তোর ভাই বলে দেখি তো ভাই চলে যায় আসে, বলে তোর মাকে তুই ভালোবাসিস না, প্রত্যেক দিন প্রণাম করি, বলে এই ভালোবাসলে হয় দেশের জন্য কিছু করতে হয়, সেই ছেলে বীর মুক্তির যোদ্ধা হয়ে যায়। এবং সাকিব আসে 71-এর পরে, তখন ওর বউ বলে তুমি একটা এত বড় ব্যারিস্টার তুমি কেন এটা একটা মহিলাকে নিয়ে পড়ে আছো, সে বীরঙ্গনা সে ভাসি হবে না কি হবে,
তাহলে what do you mean by that? Don't you understand what is work? Work কি জানো? তখন workটা দেখো শুরু হয়। পরে গল্প করি। হ্যাঁ নিশ্চয়ই। আপু সামনে কি পরিকল্পনা? এটা আসলে ফেস্টিভ্যালে যাবে। উষ্ণিষ্ঠা যখন প্রচার করবে এটা চ্যানেলের দিকে তাকিয়ে আছি। আমি এখন শুরু করব মানে আমার সামনে একটা আরো কয়েকটা আছে। এক মাস পরে আমি মেয়েদের নিয়ে একদম পুরো মেয়েদের খুব সুন্দর দৃশ্যগুলি থাকে সেই দৃশ্যপট একই সাথে দেখানো হবে এবং মেয়েটা ক্রস করতে চায় সেই লেভেলগুলো এবং সেই পথটাতে প্রত্যেকটা মেয়েকে এক একটা জায়গায় থেমে যায় দেন দে স্টার্ট মানে পাঁচটা মেয়ে পাঁচটা পথে থামার পরে ছেলেগুলো আসবে এবং তাদেরকে কাউকে বাদরের মতো কাউকে হনুমানের মতো গেরিলার মতো করে আনবো তার পরবর্তীতে দেখা যাবে তারা কি রূপ নেয় আগেই বলে দিলে কেমনে দেখবেন সে আচ্ছা এই তো ডিরেকশনের কথা গেল নিজের অ্যাক্টিং এর কথা বলেন না আমার অ্যাক্টিং এ তো আমি মানে জন্ম থেকে জ্বলছি বাগু আর কত কাল বলো চলবো মানে আমি এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি 2012 পর্যন্ত সেই 79 থেকে 2012 এবং আরটিভি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডও আমাকে প্রথম আলোও দিয়েছে এবং সত্যজিৎ রায়ও দিয়েছে তারপর ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি তারপরে ক্যানাডিয়ান পুরস্কার পেলাম তারপর নীরব একটা ছবি 16টা পুরস্কার পেল হ্যাঁ তো বৈদেশিক অর্জনের আসলে শেষ নেই আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আপনি বলছিলেন যে কবিতা পড়বেন কবিতা দিয়ে আমরা কবিতা কি বলেছি নাকি হ্যাঁ বলছিলেন গান আচ্ছা ঠিক আছে আপনারা একটা গল্পই বলি আচ্ছা আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক কি যেখানেই আছেন ভালো থাকেন নিরাপদে থাকেন একটা কবিতাই বলি আমরা যাচ্ছি আপনার কাছে জি আচ্ছা পাকিস্তানের আসলো বলল যে আরে আলেম হচ্ছে রবীন্দ্রনাথ আর জালেম হচ্ছে গিয়ে কাজী নজরুল ইসলাম আমি তো হা করে তাকিয়ে থাকলাম সত্যি নাকি তারপরে একটা হিন্দু বিয়েতে বিয়ে হচ্ছে ভীষণ মহা আসর করলে তো ব্রাহ্মণের বিয়ে বললো যে কাজী তুমি যদি না যাও বিয়েটা হবে না আমি কিন্তু উঠে চলে আসবো তো কাজী অনেক ক্ষমা চাইলেন তারপরও গেলেন যাওয়ার পরে ভাই দৌড় দিয়ে আসলেন যে কাজী কি কিন্তু বরপক্ষের সাথে খেতে দেয়নি ওই ইসের মাথের কাছে তো ভাই উঠে গিয়ে বলো বিয়েটা হবে না কাজী বললো বিয়েটা করো ভাই মাপ চাচ্ছি তুমি বিয়েটা করো আর এরকম হবে না তারপরে ভোরবেলার দিকে ওদের লগ্ন হয় কাজী হঠাৎ নাই হয়ে গেছেন ওই সময় পিতা কন্যার পিতা বললেন যে জানো মন্দিরে না ভগবান এসেছে ভগবান নিজেই জপছে এই মন্দিরে পিতা গিয়ে কাজীর পায়ে ধরে বললেন ভগবান আপনার উপস্থিত ভগবান বলে করছেন কি কাকা আমি কাজী নজরুল ইসলাম আমি মুসলমান আমি তো ভজন করি আর যেটাই করি সেটাই হচ্ছে গিয়ে ধর্মের কোনো ব্যাপার নয় আমরা সবাই মানুষ সৃষ্টিকর্তাই সকল প্রশংসার মূল তো সেই কাজীকে নিয়েই সেই কন্যাপক্ষ পিতা কন্যাকে দান করেছিলেন এখানে পূর্বত হওয়া সবার আগে মানুষ সত্য তাহার উপরে একদমই দর্শক সকলে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো